পুরনো ঘরেই ফিরলেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে অংশ নিতে পারছে না বরিশাল বুলস, তাই সিলেট আসলেও এবার সাতটি দল নিয়ে শুরু হবে এবারের বিপিএল। বুধবার ঢাকা ক্লাবে এক বৈঠক শেষে এমনই জানিয়েছেন আফজালুর রহমান সিনহা। বরিশাল বুলসের বাদ পড়া বিষয়ে তিনি বলেন, আমরা আজ একটি সভায় বরিশাল বুলসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেওয়ার কথা তারা তা দিতে ব্যর্থ হয়েছে, এর কারণেই এমন সিদ্ধান্ত। এবারের বিপিএল হবে সাত দলের। বরিশাল বাদ পড়ায় দলহীন হয়ে পড়েছে বিপিএলের নতুন আইকন মুস্তাফিজুর রহমান। বরিশালের হয়ে খেলার কথা ছিল তার, এমন সিদ্ধান্তের কারণে কাটার মাস্টারকে প্লেয়ার ড্রাফটে দেওয়া হবে বলে জানিয়েছেন সিনহা। সেক্ষেত্রে তাকে যে কোনো দল পেতে পারে। বরিশালের বাদ পড়ার বিষয়ে কথা বলতে বরিশালের অন্যতম মালিক ও বিসিবির পরিচালক এম এ আউয়াল চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি। আইকন হয়েও বিপিএলের কোনো দলে নেই মুস্তাফিজ, তাই প্রশ্ন আসতে পারে, তবে কোথায় কোন দলে ভিড়ছেন তিনি? সেক্ষেত্রে নিশ্চিত এগিয়ে থাকবে ঢাকার ডাইনামাইটস। তৃতীয় আসরে দলটির হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন সাতক্ষীরার এই যুবক। তবে চতুর্থ আসরে ইঞ্জুরির কারণে সাইড বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত দলকে সঙ্গ দিয়েছেন, তাই বলা যায় শেষ পর্যন্ত ঢাকারই হচ্ছেন মুস্তাফিজ। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।